22শে জানুয়ারি গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এই সময়ের সবচেয়ে চর্চিত একটা তারিখ। বলতে দ্বিধা নেই, রাজনৈতিক প্রায় দলমত নির্বিশেষে সমস্ত সনাতনী ধর্মীয় ভাবাবেগে যারা বিশ্বাসী তাদের মননে এই 22শে জানুয়ারি ইতিমধ্যে দারুণ সাড়া তৈরি করেছে। এর পাশাপাশি এই সময়ে দেশের শাসক শিবির যেভাবে গোটা দেশ জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার এই ধর্মীয় বার্তাকে ছড়িয়ে দেওয়ার অভিনব প্রয়াস নিরন্তরভাবে গ্রহণ করে চলেছে, তা এক কথায় অনবদ্য। আমরা এই রাম মন্দির প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে একটু প্রাসঙ্গিক বিষয় নিয়ে যদি আলোকপাত করি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায়। হিন্দু প্রচলিত ধর্মমত অনুযায়ী রাম বিষ্ণুর অবতার। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুসারে রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। ইতিহাস দাবি করে 16শে শতকে প্রথম মোগল সম্রাট বাবর তার উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে ফেলে। পরবর্তী সময়ে মুঘলরা বাবরি মসজিদ নির্মাণ করে। আমাদের দেশে সম্ভবত ধর্মীয় সহিংসতার প্রথম দৃষ্টান্ত 1853 সালে নথিভুক্ত করা হয়েছিল। 1858 সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রশাসন হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতার স্থানে পূজা করতে নিষেধ করে মসজিদের বাইরে আচার অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। এরপর 1949 সালের 22 থেকে 23শে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভেতরে রাম ও সীতার মূর্তিগুলি স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা জড়ো হতে শুরু করে। 1950 সাল নাগাদ রাজ্য 145 CRPC ধারায় অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নেয় এবং হিন্দুদের মুসলমানদের নয় এই স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেয়। 1980শে দশকে হিন্দু জাতীয়তাবাদী পরিবার সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করতে এবং এই স্থানে শিশু রামের জন্য উৎসর্গীকৃত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করে। VHP তাদের উপর জয় শ্রীরাম লেখা দিয়ে তহবিল এবং ইট সংগ্রহ করতে শুরু করে। পরে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে সরকার VHPকে শিলান্যাসে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে VHP নেতা অশোক সিঙ্গালকে অনুমতি দেন। প্রাথমিকভাবে ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকার সম্মত হয়েছিল যে শিলান্যাস বিতর্কিত স্থানের বাইরে পরিচালিত হবে। যাই হোক, 9 নভেম্বর 1990 VHP নেতা এবং সাধুদের একটি দল বিতর্কিত জমি সংলগ্ন 200 মিটার গর্ত খনন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। গর্ভগৃহের সিংহদ্বার সেখানে নির্মিত হয়েছিল। এরপর VHP বিতর্কিত মসজিদ সংলগ্ন জমিতে একটি মন্দিরে ভিত্তি স্থাপন করে 9 ডিসেম্বর 1992 VHP এবং ভারতীয় জনতা পার্টি 150,000 স্বেচ্ছাসেবকদের সাথে যুক্ত স্থানে একটি সমাবেশের আয়োজন করে, যারা কর সেবক নামে পরিচিত। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে, জনতা নিরাপত্তা বাহিনীকে অভিভূত করে এবং মসজিদ ভেঙে দেয়। মসজিদ ভেঙে ফেলার ফলে ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা হয়েছিল, যার সরাসরি ফলস্বরূপ বোম্বেতে আনুমানিক 2,000 লোকের মৃত্যু হয়েছিল এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়েছিল। মসজিদ ধ্বংসের একদিন পর 1992 সালের 7 ডিসেম্বর দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে যে পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়েছে, কিছুতে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়েছে। 5 জুলাই 2005 5 সন্ত্রাসী অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের জায়গায় অস্থায়ী রাম মন্দিরে হামলা চালায়।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর সাথে পরবর্তী এনকাউন্টারে পাঁচজনই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। যখন আক্রমণকারীরা ঘেরা প্রাচীর গিয়েছিল, যখন আক্রমণকারীরা ঘেরা প্রাচীর লঙ্ঘন করতে শুরু করেছিল, এমন গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা গিয়েছিল। সিআরপিএফ তিনজন হতাহত হয়েছে, যাদের মধ্যে দুজন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই দ্বারা পরিচালিত 1978 এবং 2003 এই দুটি সালে প্রত্নতাত্ত্বিক খননের প্রমাণ পাওয়া গেছে, যে ইঙ্গিত করে যে হিন্দু মন্দিরের অবশিষ্টাংশ এই সাইটে বিদ্যমান ছিল। বছরের পর বছর ধরে বিভিন্ন শিরোনাম এবং আইনি বিরোধ ঘটেছে, যেমন 1993 সালে অযোধ্যা আইনে নির্দিষ্ট এলাকা অধিগ্রহণের পাশ তিন ভাগে বিভক্ত। এক, তিনটি রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু মহাসভা দ্বারা প্রতিনিধিত্ব করা রামলল্লা বা শিশু ভগবান রামের কাছে। এক অব্লিক তিন মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডে যাচ্ছে এবং বাকি এক অব্লিক তিন একটি হিন্দু ধর্মীয় সম্প্রদায় নির্মুখী আখড়ায় যাচ্ছেন। অতঃপর আগামী 22 জানুয়ারি এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে গোটা দেশবাসী, রাম মন্দির যদিও সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের ধর্মীয় আস্থার প্রতীক, তাদের ধর্মীয় উন্মাদনা প্রকাশের একটা দারুণ জায়গা হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে, তারপরেও যেহেতু আমরা ধর্মনিরপেক্ষ, তার নীতিকে বিশ্বাস করি, তাই একান্তই প্রত্যাশা এই রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে সার্বিকভাবে দেশের ধর্মীয় আচার আচরণ থেকে নীতিসমূহের ভীত বলিষ্ঠ হোক।